হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম গ্লোবাল স্কোপ। এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে লোকাল স্কোপ। লোকাল মানে কি? স্থানীয়। স্থানীয় মানে ভিতরে। হ্যাঁ, আমরা এই এপিসোডে আলোচনা করতে যাচ্ছি লোকাল স্কোপ। তাহলে আর দেরি করছি না, আর বকবকান আর তাহলে আর বকবকাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। ফার্স্ট আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দেই এইগুলাকে, তারপর এখান থেকে এগুলাকেও বাদ দিয়ে দেই। ওকে, এরকম থাক। তারপরে এখান থেকে আমি একটা কাজ একটু ওপেন করি লাইভ সার্ভারে, ব্রাউজার যাতে ওপেন হয়। এটা ওপেন হয়ে গেছে, তো একটু শর্ট করি এটাকে। ওকে, ভেরি গুড। তো এখান থেকে এস নাই, জন্য এস বুঝতে পারছে না, তো মেসটা বাদ দিয়ে দেয় এস ভেরিয়েবলটা। ওকে, মাই নেম ইজ রুফান শো করছে, ভেরি গুড। তো ফার্স্ট আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, কনস্ট্যান্ট নেম ইকুয়াল, সাপোজ নাম দিলাম কমলা, কমলাকান্ত। আচ্ছা, তারপর আমরা একটা এস নিলাম, সাপোজ 22। ওকে, আমরা এর মধ্যে আরেকটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম সুন্দরী। ও আচ্ছা, ভেরিয়েবলের নাম অবশ্যই কিওয়ার্ড সিলেক্ট করলেও আমরা জানি যে কিওয়ার্ডগুলো দিয়ে ভেরিয়েবল ইউজ করা যায় না। তারপর আচ্ছা, এরকম থাকলো। ওকে, তারপর আমি এখানে যদি দেখি আর কি, তাহলে কোনটা শো করছে দেখেন, এখানে মাই বউ নেম ইজ রূপভান শো করছে, কোথা থেকে? এখান থেকে। এগুলো কি শো করছে? এগুলো একটাও শো করছে না, কারণ একদম আগেরটা শো করছে না, কারণ এগুলো সবগুলাই লোকাল স্কোপ, এগুলো সবগুলাই লোকাল স্কোপ। আমি যদি এখানে নেম লেটও দিতাম, তারপরেও লোকাল স্কোপ হতো, কারণ এটা বাইরের কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে বাইরের কোথাও অ্যাক্সেস করতে পারবে না, মানে এই ব্লকের বাইরে অ্যাক্সেস করতে পারবে না যদি লেট এবং কনস্ট ভেরিয়েবল থাকে, এবং সেটা যদি ভিতরে থাকে, এবং সেটা ব্লকের মধ্যে থাকলে সেটা বাইরে অ্যাক্সেস করতে পারবে না। এ হচ্ছে ব্যাপার, এটাকে হচ্ছে লোকাল স্কোপ বলা হয়। এ হচ্ছে ব্যাপার, আমরা যদি এখানে সাপোজ এস দেই, এখানে এস ইউজ করা হয়েছে, এখানে এস সাপোজ আমি দেখলাম মাই বউ নেম ইজ সামথিং অ্যান্ড হার এজ ইজ, অ্যান্ড হার এজ ইজ এজ, এরকম যদি দেই তাহলে কী হচ্ছে, এখানে বলছে এজ ইজ নট ডিফাইন, বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি এস কী করা আছে, এখানে ভিতরে ডিফাইন করা আছে। এখন যদি এজ যদি এখানে না থাকতো, আমরা যদি বাইরে দিতাম, তখন এটা ঠিকই কাজ করতো, এজ ইজ 22, বিকজ এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আর হচ্ছে যখন আমরা এর ভিতরে দিয়ে দেবো এবং কনস্ট কিওয়ার্ড ইউজ করবো, যদি কনস্ট কিওয়ার্ড না ইউজ করতাম তখন কিন্তু এটা লোকাল স্কোপ হতো না, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ হয়ে যেত। এখন কিন্তু শো করছে, কিন্তু যখনই আমরা লেট ইউজ করব বা ফাংশনের মধ্যে ভার ইউজ করব, তখনই কিন্তু সেটা লোকাল স্কোপ হয়ে যাবে। আর লোকাল স্কোপ হয়ে গেলে বাইরে শো করবে না, কারণ বাইরে অ্যাক্সেস করতে পারবে না, এটা বাইরে গিয়ে কোথাও ইউজ করা যাবে না। এটার অনেক অনেক ভালো ফজিলত আছে, অনেক অনেক উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে এটাই, যেটা কনফ্লিক্ট করছে না, যে একটা এক জায়গায় ইউজ করছি, ইউজ করে আমি ভুলে গেলেও সমস্যা নেই, পরবর্তীতে আবার আবার নতুন করে ইউজ করতে পারছি। কিন্তু এটা সুবিধা কিন্তু এখানে এটা আছে, যেমন আমি এখানে নাম মেনশন করলাম একটা
ফাংশনের মধ্যে আমি তৎক্ষণাৎ কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারছি। সাপোজ যে তুমি নেম অ্যান্ড তোমার এস ইজ, ও আচ্ছা এখানে তো আসলে আমি কোটেশন দিয়ে ফেলেছি, এখানে হবে কি টেমপ্লেট লেটার ইউজ করতে হবে। এখন কিন্তু কাজ করবে। এজ ইজ নট ডিফাইন্ড বিকজ এজ ইজ নট ডিফাইন্ড এজ ইজ নট ডিফাইন্ড, আচ্ছা এখানে এজটা কাজ করছে না, আমি এরকম করে দিলে এখন কিন্তু কাজ করবে। আমরা এজ এখানে না দিয়ে এজ এখানে এখানে এরকমই থাক, আমরা এর মধ্যে এজ ইউজ করতে পারি একটা, এজ সাপোজ 30 33। এখানে কিন্তু ভার দিলেও কাজ করবে, না জানি এখানে ভার দিলেও, সরি এখানে ভার দিলেও কাজ করবে, 33 কাজ করছে, কারণ হচ্ছে ফাংশন ভারটা শুধু ফাংশনের বাইরে কাজ করে না কিন্তু অন্য ব্লকের মধ্যে বাইরে কাজ করে। আবার এখানে দেখেন এজ তুমি কমলা, তুমি কমলা এটা শো করছে কারণ লেট থাকা সত্ত্বেও শো করছে, এই কারণেই, কারণ এটা হচ্ছে ফাংশনের মধ্যে এটা লোকাল স্কোপ হওয়া সত্ত্বেও কাজ করছে কারণ আমরা এখানেই কনসোল লক করছি কিন্তু বাইরেটা শো করছে, বাইরেটা কাজ করছে না। তো আই হোপ আমরা বুঝতে পারছি যারা ভিডিওটা দেখছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আই হোপ এই এপিসোডটা আপনারা এনজয় করেছেন, তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।